우리 뿌리 자 니장 지 밥먹을 놓지 아말 같이 이발 우리 뭐 먹을 거자 두고 딜레 딜레 말만 붙이 대보 대보시기 받거라 꽈다 꽈팅 오케이 나나나나 아를 빌어먹 걸보난 이 모든 초리 잡아 아미 오이 맛도 다네 আরো হগনি কোথায় ছুটে চলেছে মহানন্দে অংশরথ চেপে বলতে পারো আমি কোথায় চলেছি মর্থধামে মর্থধামে সত্য বলেছে তুমি মর্থধামে ছুটে চলেছো কিন্তু আমি না দেখলাম ওই অনিরুদ্ধ সারি প্রাণাপ্তাকে নিয়ে ছুটে যাচ্ছে তুমি মর্থধামে কেন তুমি আর হয়তো জানা নেই ওই দুটি জীবের শুধু অধিকারী আমি এই জীবের অধিকারী একমাত্র আমি এখনো বলি ওই দুটি জীবকে ওই দুটি জীব না যদি না দাও যদি না দি কি করবে আমি এই প্রথম আঝারে করিব তোমার সঙ্গে রণ রণে যদি আমি পরাস্ত হয়ে যাই আমি স্বেচ্ছায় দুটি জীবকে দেবো তোমার হাতে তুলে আর যদি জয়ী হই নেব আমি দুটি জীবকে তোমার হাতে কি বললে দাদা আমার সে রণ করবে করব দেখি তোমার হাতে কত রয়েছে শক্তি রণে প্রস্তুত হও আমি প্রস্তুত ধর্মরাজ আর দেবী পদ্মাবতী যেন তারা ভয়ে মোহ সংগ্রাম চালিয়ে যায় না 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 এ হতে পারে না এই যে পৃথিবী পলয় হয়ে যাবে না এই মুহূর্তেই আমার এই কৈলাস পরিত্যাগ করে আমি ছুটে যাব ধর্মরাজ পদ্মাবতী যুদ্ধ স্থলে যেভাবে তোমরা ভয়ামহ সংগ্রাম চালিয়ে যাচ্ছ এতে বড় ক্ষতি হবে তাই আমি ক্ষতি কিন্তু শুনতে চান কি বা কারণে অগ্নির সঙ্গে করেছিলন আপনি বলুন তো আজ সকলে দেবগণে মিলি স্বর্গমর্থ পাতাল ত্রিভুবনের জীবের অধিকার শুধু আমায় দিয়েছিলেন কথা সত্য তাহলে আজ ইন্দ্রসভা হইতে অনিরুদ্ধ সাড়ে দুটি জীবকে নিয়ে যায় ভগ্নি পদ্মাবতী ওই মর্থধামে তাই ছুটে এসেছিলাম আমি ভগ্নির কাছে এসে বলি ওরে ভগ্নী ওই দুটি জীবকে আমার হস্তে তুলে দাও নিয়ে যাবো আমার নিজ মন্দিরে তাই তো ভগ্নী আমায় দেয়নি দুটি জীব তাই আমি আমি ক্রোধে ভগ্নির সঙ্গে করেছিলাম মনসা বলো পিতা এ তুমি ভুল করেছ মা ভুল হ্যাঁ তাছাড়া তোমার নিশ্চয় জানা রয়েছে যেদিন এক এক করে 33 কোটি দেবদেবী সভায় বসেছিল এই সভায় নির্ণয় নেওয়া হয়েছিল এই ধারাধামে যতগুলো মৃত্যু মরবে একমাত্র জীবের অধিকারী হবে ধর্মরাজ জানি পিতা জানি সকল জীবের অধিকার হতে পারে ধর্মরাজ কিন্তু পিতা এই যে স্বাধীন মৃত্যু নয় এগুলো বাদীর মৃত্যু তাই তো এই জীবের অধিকার একমাত্র আমার পিতা পদ্মাবতী হ্যাঁ পিতা সে স্বাদের মারা হোক আর বাদীর মারা হোক তুমি কি আবার নতুন করে নিয়ম করতে চাও জানো পিতা কেন জানো এই জীব যদি আমি ধর্মরাজ তুলে দিই হব না বিশ্বে বিশ্বে পূজিতা ওরে মা আমি চাই
এই আত্মাখানা যতক্ষণ তুমি ধর্মরাজের হস্ত অর্পণ না করেছো তোমাদের এই যুদ্ধ কিছুতেই শান্ত হবে না। পিতা কখনো কোনো তোমার কথা অমান্য করিনি, আজও করব না পিতা। কিন্তু পিতা বল মা, আমাজি কথা দিতে হবে পিতা। কি কথা দিতে হবে মা? যে জীবন তুলে দিয়েছি ধর্মরাজকে, আবার তুমি একটিবার আমার সাথে তুলে দাও না পিতা। ও, এই মুহূর্তে সেই দুটো জীবের তোর আমার ভীষণ প্রয়োজন। ধর্মরাজ, হে কৈলাসপতি, আজ দেবগণ হয়ে এক দেবীর প্রতি যদি আমরা সাহায্য না করি, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই দেবী বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবে। সত্যই বলেছেন। তাই আমি বলি এই দুটি আত্মা এই মুহূর্তে পদ্মাবতীর হস্তে অর্পণ করে। তাই যেতে হয়, আমি এই মুহূর্তে এই দুটি জীবকে আমি ভগ্নি পদ্মার হস্তে দিই। পদ্মাবতী বলে পিতা, তোমার পিতার সর্বদাই তোমার মস্তকে আশীর্বাদ থাকবে মা। বেশ পিতা, এই দুটি জীবকে নিয়ে গিয়ে তোমার কর্ম সাধন করে যেন তোমার বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা প্রচার হয়। বেশ ধর্মরাজ। হে তো হে দেবী পূজাত্মগুলো, এই মিছিল মার্তে ধামে অনুক জন্মদেব চম্পা নগরী সরকার গাঠি উষেক জন্মদেব উজয় নগরী মেনাকার ধরি শ্রী গুরু চলমন দোষী হোক না বিষ্ণু ধাবানি বিশ্ব পূজিতা।